পরিমণি ও শরীফুল রাজের ছেলে রাজ্জোর 7 মাস বয়স হলো। ছেলে বড় হওয়ার প্রতি মুহূর্তের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন পরিমণি। এই প্রথমবার মায়ের বাড়ি যাচ্ছেন রাজ্জোর, সেই বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুলেননি তিনি। চারিদিকে প্রবল হাওয়া বইছে, হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ হচ্ছে জোরে। সেই হাওয়ার মাঝে পরম শান্তিতে মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন পরিমণির ছেলে রাজ্জো। সেই ভিডিও পোস্ট করে পরিমণি লেখেন রাজ্জো প্রথমবার মায়ের বাড়ি যায়। এরপর আবার আরো বেশি কয়েকটি ছবি দিয়ে পরিমণি লেখেন সারাটা পথ রাজ্জো মায়ের কোলে ঘুমিয়েছিল। কিছুদিন আগে ধুমধাম করে ছেলের মুখে ভাতের অনুষ্ঠান করেন, নিজের ছেলের মুখে ভাত অনুষ্ঠানে অনাথ শিশুদের খাওয়ান। বছর শুরুতে রাজের সঙ্গে পরিমণির অশান্তির পর এখন ছেলে আর স্বামীকে নিয়ে শান্তিতে সংসার করছেন পরিমণি। একদিন আগে প্রথম রোজার সেহরির সময় বাটি সামনে রেখে পরিমণির ছেলে পিছনে ঘুমাচ্ছে এমন ছবি পোস্ট করে পরিমণি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই সেহরি শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।